দানবের রাজ্যে দানব আর বাচ্চা মেয়ের গল্প একটি মাত্র বাচ্চা মেয়ে বেঁচেছিল এক শহরে এক সময় বড় একটি শহরে দানব প্রবেশ করেছিল সেই শহরের লোকগুলো আস্তে আস্তে কমতে থাকে দানবের রাজ্যে পরিণত হতে লাগল আর সেই সময় শহরে বাচ্চা কান্না শুনতে পেল একটি দানব তাদের মধ্যে মাত্র ভালো দানব ছিল একজন সেই ভালো দানবটি বাচ্চা মেয়েকে নিজের কাছে লুকিয়ে রাখলেন প্রতিদিন দেখাশোনা সেবাযত্ন করত একসময় খারাপ দানবগুলো সন্দেহ করতে থাকে দানবগুলো এসে ভালো দানবকে ভিন্ন ধরনের প্রশ্ন করত তবু মেয়েটির কথা বলে দিত না সেই দানবটি অন্য দানবের থেকে লুকিয়ে রাখত একদিন একটি খারাপ দানব দেখতে পেল ভালো দানবটি মেয়েটির সেবা করতেছে তখন অন্য দানবগুলো সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে বাচ্চাকে নিয়ে মেরে তাদের খাবার বানাবে সেই কথা দেয়ালের বাইরে থেকে শুনতে পেল ভালো দানবটি তখন তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে খাবার খেয়ে চুরি করে বাইরে বেরিয়ে পড়ল দুজনে সেই সময় অন্য দানবগুলো ঘুমাচ্ছে তখন বাচ্চা আর দানবটি অনেক দূরে চলে গিয়েছিল এই দিকে খারাপ দানবগুলো ঘুম থেকে জেগে ওঠে দেখে রুমে কেউ নেই তখন সঙ্গে সঙ্গে তাদের পিছু নীল সেই সময় তারা দুজনে অনেক দূরে একটি দেশে আশ্রয় নিল জায়গাটা খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে খুব ভালো চারিদিকে বাগান ফুলে ভরা পাখিদের গানের সু সেই স্থানে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল সো বন্ধুগণ গল্পটি পড়ে কেমন লাগল কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক দিবেন প্লিজ আর এগিয়ে যেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ